হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব আলু দিয়ে বরবটি এই আলু দিয়ে বরবটি রান্নাটা খুবই সহজ এবং খেতেও খুব ভালো লাগে তাহলে দেখে নিই আলু দিয়ে বরবটিটা আমি কিভাবে রান্না করব প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এইখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি আপনারা চাইলে এর চেয়েও কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বরবটি এইখানে আমি তিনশো গ্রাম বরবটি কেটে নিয়েছি আলু আর বরবটিগুলিকে আমি একসঙ্গে ফ্রাই করে নেব আপনারা চাইলে আলু আর বরবটিগুলিকে আলাদা আলাদা করে ফ্রাই করে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এইগুলিকে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এইগুলিকে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ডাকনা দিয়ে রান্না করব। তবে ডাকনাটা সরিয়ে একটু পরপর নাড়তে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তিন থেকে চার মিনিট ডাকনা দিয়ে এইগুলিকে ফ্রাই করে নিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব এখন কড়াইতে আবার দিয়ে দিলাম শসষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য একটু পাঁচফুরন এইগুলিকে নেড়েচেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি এইখানে পাঁচ থেকে ছয়টা রসুনের কোশ কুচি করে কেটে নিয়েছি এইগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এইখানে একটা পেঁয়াজ টুকরা টুকরা করে কেটে নিয়েছি এখন এইগুলিকে নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা এইখানে হাফ ইঞ্চির মতো আদা থেতু করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখন টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে চেড়ে নিতে হবে টমেটোটা গলে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব মুসুর ডাল এইখানে হাফ কাপ মুসুর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এইগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এখন এইগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এইগুলিকে আবারও এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এইগুলিকে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব আলু আর বরবটি এখন আলু আর বরবটিগুলিকে ডালের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এইগুলিকে আবারও মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব দেখো সবজিটি খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব জল যে যেমন গ্রেভি পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা এখন এইগুলিকে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিট পর ডাকনাটা সরিয়ে নিলাম আবারও চেড়ে মিশিয়ে নিতে হবে এইভাবে বরবটি আর আলু দিয়ে তরকারি রান্না করলে রুটি পুরি বা ভাতের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো দনেপাতা কুচানো দনে পাতাটিকে বরবটিয়া আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমার বরবটির তরকারি রেডি এইভাবে বরবটি রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন